যত দিন যাচ্ছে ঘনিয়ে আসছে কালীবাজার সোনা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখেই প্রচার প্রচারণায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে কালীবাজার সোনা মার্কেট এলাকায়। যে যার মতো ভোট চেয়ে ভোটারদের আশ্বস্ত করছেন সাধ্যমতো, তারই ধারাবাহিকতায় উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাবু তারকচন্দ্র মণ্ডল তার গোলাপ ফুল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা মিছিল পরিচালনা করেছেন। সাতই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় কালীবাজার স্বর্ণপট্টি এলাকায় প্রচারণা মিছিলটি করেন তিনি। এ সময় তাকে সমর্থন জানিয়ে উক্ত এলাকার বিভিন্ন স্বর্ণ শ্রমিকরা মিছিল অংশগ্রহণ করেন। মিছিল শেষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাবু তারকচন্দ্র মণ্ডল ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমাদের যে কালীবাজারের মালিকবৃন্দ এবং কারিগরবৃন্দ যেই ভালোবাসা আমাকে দিল, এই ভালোবাসার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব, তাদের পাশে সবসময় থাকব। আমি আমাকে যদি 10 তারিখে যদি বিজয়ের মালা পিন্ধায় তাহলে আমি সবসময় তাদের কাছে থাকব, তাদের পাশে থাকব। আমাকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন সাধারণ সম্পাদক পদে, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।